18টি ছোট বড় শিল্প প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের বিসিক শিল্পনগরী। এর মধ্যে রয়েছে বহুজাতিক কোম্পানিও, কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুতের অভাবে মুখ থুবড়ে পড়ছে উৎপাদন। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিনের লোডশেডিংয়ের জন্য লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। ছোট প্রতিষ্ঠানগুলো ক্রমাগত পুঁজি হারিয়ে ব্যবসার পরিসর ছোট করতে বাধ্য হচ্ছে। সংকট সমাধানে বিসিক শিল্পনগরী এলাকায় আলাদা একক লাইনের দাবি তাদের। উৎপাদন আমাদের 30-40% কমে আসছে এবং এর কারণে আমাদের পণ্যর উৎপাদন খরচটা অনেক বেড়ে যাচ্ছে। বর্তমানে যদি আমরা যদি এই সাপোর্টটা যদি আরও তাড়াতাড়ি পাই তাহলে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। মালিক ক্ষতিগ্রস্ত, ফ্যাক্টরির ক্ষতিগ্রস্ত হয়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিদ্যুৎ যদি আমরা সঠিকভাবে সরবরাহ না হয় তাহলে আমার সাথে সাথে বিসিকে যে অন্য সব প্রতিষ্ঠানগুলো আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে। তাদের উৎপাদন হতো 100% উৎপাদন করতে পারবে না যে চাহিদা অনুযায়ী। বিসিক কর্তৃপক্ষ বলছে সংকট নিরসনে বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দিনে 3-4 বার লোডশেডিং হয়, তো এটা শিল্প উৎপাদনের জন্য বেশ খারাপ এবং এই কারণে শিল্প উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি, এবং নতুন শিল্প ব্যাপারে একটু ভয় ভীতি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেলায় নতুন একটি উপকেন্দ্র চালুর কথা জানাই বিদ্যুৎ বিক্রয় ও বিপণন কর্তৃপক্ষ নেসকো। এখানে যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেটা হচ্ছে সেটা বিবেচনা করে আমরা এখানে জিএস সাবস্টেশন বসিয়েছি, তাতে করে পরবর্তীতে বিদ্যমান যে গ্রাহক আছে বিসিক ইন্ডাস্ট্রিয়াল এলাকা তাদের তো বিদ্যুৎ সংযোগ দিতে পারবো। আর আমরা যখন মাস্টার প্ল্যান প্রণয়ন করেছি 10 বছর প্রজেকশন রেখে আমরা সাবস্টেশনগুলো করেছি। জেলা বিসিক কার্যালয়ের দেওয়া তথ্য মতে জেলার বিসিক শিল্পনগরীর যাত্রা শুরু করে 1997 সালে, আর পরিসর বাড়াতে আরও 10 একর জমি অধিগ্রহণের জন্য শিল্প মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।